আল্লাহ বলবেন ফেরেশতা এই নাফরমানের ঘাড় ধরিয়া মুচর দিয়া পিছনে ফিরাইয়া দেও। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র এর বেনামাজি বিপর্দওয়ালা ভাই আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বেঈমান নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল, বুকের মাঝে ছিদ্র করিয়া পাপ হাতটা ঢুকাইয়া দাও, হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর। এরে আল্লাহর বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসুরের কথা চিন্তা করো, সূর্যের গরম সইতে পারি না রে বাবা, কেয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, ওরে কবরে গুনা নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুব, সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের নাড়ি ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে, এমন ভয়ঙ্কর হালাত হবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ গুনাগার গুলো কই, বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। ও নবীর আশেকের দল, আল্লাহর নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরাও পর্যন্ত, হাসরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতের ভুলিয়া যাবে, সবাই কান্না শুরু করবে, ঈসা নবী কাঁদবেন নাফসি নাফসি আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন নিজের নিয়া উম্মতের খবর নাই, আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, দাউদ নবী কাঁদবেন। ও আয়েশা ওই কঠিন সময় আমি মুহাম্মদ, আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদব, আমি আমার মা বাবা বলে কাঁদব না, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের বর দরওয়াজায় যাব না। ও আয়েশা ওই কঠিন হাসরের ময়দানের ভেতরে পুরা মাঠ হবে ভয়ঙ্কর, আবার এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কারের জায়গা তিনটা, প্রথম হবে আমল নামা দেওয়ার সময়, দ্বিতীয় হবে আমল নামা ওজন করার সময়, তৃতীয় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। আমল নামা যখন দেওয়ার সময় হবে আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিয়ে বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার এরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি নেককারদের আরশে আজিমের নিচে ছায়া দান করব, গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয়, কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাঁচুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও ফেরেশতারা এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই, আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো গাছের ফল খাইলো জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও পড়ে নাই, আসরের শপথ করে আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, চার গুণালা মানুষ জান্নাতে যাবে, চার গুণের প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস দামি জান্নাত আমি রিজার্ভ করে রেখেছি দুই গুণওয়ালা মানুষের জন্য প্রথম গুণ ঈমান দ্বিতীয় গুণ হলো নেক আমল ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষ খুব সুন্দর করে বানিয়েছে এ মানুষ যদি সুন্দরকে ধরে রাখতে না পারে চূড়ান্ত ধ্বংসের দরজায় চলে যাবে তবে ওই মানুষগুলো ধ্বংসের কাতারে যাবে না যাদের ঈমান আছে নেক আমল আছে তাহলে যেখানেই ঈমানের আওয়াজ সেখানেই নেক আমল তাহলে আমলের দরকার আছে না নাই কি পরিমাণ আমল বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন হে নবী জানাইয়া দেন উম্মতেরে আমার একদল জমিনের মধ্যে ওলি আছে আউলিয়া আছে আমার কারণ আউলিয়া কারা যারা আল্লাহর বন্ধু এক বচনে ওলি বহু বচনে আউলিয়া আউলিয়ার কথা আছে কোরআনে ওলি শব্দ আছে বুখারী শরীফে আমার ওলি এরা আমার বন্ধু এদের সাথে যারা দুশ্মনী করবে আমি আল্লাহ এদের পক্ষ হইয়া যুদ্ধ করার জন্য রেডি কি বলবেন আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করবে কোনো বেঈমানের সাহস আছে এবার আল্লাহ বলেন জানেননি নবী ওলি কারা আমার যে বন্ধু ওলি আমার বন্ধু আউলিয়া এরা কারা এদের গুণ কি জানেননি এরা শুধু ফরজ আমল করে না ফরজ ইবাদত করে না এরা বেশি 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 নফল ইবাদত করে তাহলে নফল ইবাদত লাগবে নি বলেন এবার আমাকে আল্লাহ যে বিবেক দিছে বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে জবাব দিবেন এই জমিনের ভেতরে সাহাবায়ে কেরামদের মতো বড় আলেম বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির বড় তাকওয়াওয়ালা বড় বুজুর্গ জমিনে কোনদিন আসবে এখন কোথাও আছে সেই সাহাবায়ে কেরামদের ভেতরে দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছে অগ্রিম সুসংবাদ এই দশজন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেলেন এ কথাটা আর কোনদিন শুনেছেন শুনেন নাই হ্যাঁ বলেন তো দশজন আর প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম এই রকম কয়জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরা কত বড় দামি দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন এই আবু বকর ওমর ওসমান আলী সহ দশজন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পর এলেমেও কমতি নাই আমলেও দুর্বলতা নাই এখলাস আর বুজুর্গির মধ্যেও কোনো দুর্বলতা নাই এত বড় আলেম এত বড় এলেমওয়ালা তাকওয়াওয়ালা বুজুর্গ বলেন এরা পাঁচ ওয়াক্ত নামাজ সারা ইশরাক আউয়াবিন চাষ আর তাহাজ্জুদ পড়েছেন কিনা হ্যাঁ এরা যদি নফল ইবাদত করে
তাহলে এই জমিনে যদি বলে কেউ নফল লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার দিন জুমার আগে সুন্নাত লাগে না, বুঝে নাও এরা সাহাবায়ে কেরামের দুশমন। আর যারা সাহাবাদের দুশমন, আর আমার রসুলের দুশমন, আমার রসুলের দুশমন, আমার আল্লাহর দুশমন, আল্লাহ এই সমস্ত দুশ্মনের চক্রান্ত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করে। এলমেরা এজাজু কারদান বেহেসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হকনা দারাদ দোস্তে খলকা জারেরা নিস্তে ইখাস লতে একে দিনদারেরা। সাহাবায়ে কেরাম জীবন ভর আমল করলেন, এমন কি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যে নবীর 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কেমন মায়ার নবী আমার, যে নবীর আমল নামায় কোনো গুনাহ নাই, যদি কেউ সন্দেহ করে তার ইমানটা চলে যাবে, সন্দেহ করলে ইমান চলে যাবে। এই মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান পাগল জমিন পাগল, এমন কি আমার আল্লাহ আমার নবীর পাগল। আমার আল্লাহ আমার নবীর আরশে এত মহব্বতের নবী, যার গুনাহ নাই ওই নবীও সারা রাত নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, তবে এত কষ্ট করে ইবাদত কেন করেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আয়েশা শুনে নাও, আমাকে আল্লাহ এত কিছু দান করেছেন, ওই আল্লাহকে আমি অল্প কিছু হলেও কি দিব না, তো নিমুখ আরাম হয়ে যাব। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহরে তো কিছু দিতে পারি নাই, তবে চেষ্টা করি দেওয়ার জন্য, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এর বিনিময় আমি কিছুই দিতে পারি নাই আমার মালিকের। এরে নবীরা শেখ, আল্লাহ বলেন, নবী জানায় দেন, যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি যেন তারা নেক আমল করে, তবে আমলটা একুরেট করার জন্য দুইটা দিক নজর রাখা লাগবে গভীরভাবে। যদি দুইটা দিক নজর না রাখে, বান্দার আমল আসমানে যাবে না, আরশে আজিমে যাবে না, কবুল হবে না। প্রথম দিকের নাম প্রতিষেধক, দ্বিতীয় দিকের নাম হলো প্রতিরোধক। কোন একটা ভালো খাদ্যের মধ্যে ভাইরাস ঢুকতে পারে, বীজ ঢুকতে পারে, দোনো দিক নজর করা লাগবে, কোনো কিছু যেন ঢুকতে না পারে, আবার এখান থেকে কিছু যেন বের হইয়া অন্য কিছু নষ্ট করতে না পারে। আমলে করে ঠাওয়ার জন্য দুইটা দিক নজর করে নাও রে গোলাম, একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। আমল 100 গ্রান্টেড হওয়ার জন্য যে প্রতিষেধক তার নাম হলো ইখলাস। 100% ইখলাস যদি থাকে ওই আমলটা সাথে সাথে কবুল হয়ে যাবে। পরিপূর্ণ যেমন ইখলাস আমলের জন্য জরুরি, তেমনি ভাবে পরিপূর্ণ ভাবে শিরিক থেকে বেঁচে থাকাটাও জরুরি, কারণ শিরিক এমন মারাত্মক এক ভাইরাস,
আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল আল্লাহ ওজন করবেন না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, মানুষের আমলগুলো শিরিক আসিয়া ধ্বংস করে দেয়, ওই শিরিক যুক্ত আমলের দাম আল্লাহর দরবারে নাই। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলে দিলেন আমি শিরিকের গুনাহ সহসায় মাফ করব না, বরং পরিণাম ফল ঘোষণা দিলাম শিরিক যুক্ত আমল নিয়ে যদি আমার আদালতে দাঁড়িয়ে যাও পরিণাম ফল আমি জাহান্নাম দিব, জান্নাত হারাম করে দিব। শিরিক কারে কয়? আমার আল্লাহ এক, আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর ক্ষমতার মতো আরো ক্ষমতা কারো আছে মনে করার নাম শিরিক, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। ভালো মন্দ করার মালিক কে? উন্নতি দেওয়ার কে মালিক? দুনিয়ার কারো কাছে কোনো ক্ষমতা নাই। ধনী বানানোর মালিক কে? যদি দুনিয়ার মানুষের হাতে ক্ষমতা থাকতো ধনী বানানোর, তাহলে এই জমিনের চাবি লইয়া দুনিয়ার মানুষের আঙ্গ হুজুরগ ফকিন্নি বানাইয়া ফালাইয়া নিজেদের দলডারে ধনী বানাইতো। আল্লাহ বলে রে গোলাম, ধনী বানানোর মালিক আমি আল্লাহ, কোনো মাখলুকের হাতে আমি চাবি দেই নাই। অতএব তোমরা যত আংটি লাগাও আর যত পাথর লাগাও, কোনো পাথরের ক্ষমতা নাই ধনী বানাবে, আংটির ক্ষমতা নাই ধনী বানাবে, কোনো তাবিজওয়ালার ক্ষমতা নাই তোমারে ধনী বানাবে। আমি আল্লাহ ধনী বানানের মালিক, আমি আল্লাহ আবার দুর্বল বানানেরও মালিক। আমি আল্লাহ কাউকে ধনী বানাই, আমি আল্লাহ আবার কাউকে গরিব বানায় দেই, এটা আমার ক্ষমতা কুদরতের, এখানে কারো কোনো অংশীদারিত্ব নাই। অতএব কেউ যদি মনে করে আমার পীর আমারে ধনী বানায়, আমার পীর আমারে গরিব বানায়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। অতএব আল্লাহর কাছে মোলাকাত যদি চাও, আল্লাহর মহব্বতের মোলাকাত যদি কেউ চায়, তার জন্য করণীয় নেক আমল, তবে আমলের জন্য 100% লাগবে ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না, আবার গ্যারান্টেড যুক্ত আমলটা নষ্ট হবে শিরিকের কারণে। অতএব সাবধান, ইখলাস যেন 100 থাকে, শিরিক যেন 100 না থাকে। বিন্দু থেকে বিন্দু শিরিক থাকলে আমল বরবাদ হয়ে যাবে। অতএব বান্দা ইখলাস নিয়ে আমল করো, শিরিক থেকে নিজেরে বাঁচাও। আর এই ইখলাস অন্তরে তৈরি করা লাগবে। ইখলাস এটা অন্তরের ব্যাপার, এটা হাতের কামাই করা না, এটা অন্তরের মধ্যে ইখলাস তৈরি করা লাগে। অন্তরের ভেতরে একনিষ্ঠতা তৈরি করা লাগবে। ইখলাস মানি যা করব আমার আল্লাহর জন্য, ইখলাস মানি আমি যা বলবো যা করব কারো উদ্দেশ্যে দেখানোর জন্য না, আমি যা করি সব আমার আল্লাহর মহব্বতে করব। আর এই অপর অবস্থাটা অন্তরের মধ্যে তৈরি হবে। আর এই অন্তরে তৈরি করার জন্য একমাত্র মেডিসিন হলো আহলে হক ওলামা, আল্লাহ ওয়ালাদের বন্ধু হওয়া লাগবে। আল্লাহ ওয়ালা কারা? যারা গাঞ্জা খায়। হ্যাঁ, সাবধান, আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হবে? আল্লাহ যা পছন্দ করেন তাও তারা পছন্দ করে, এরাই তো বন্ধু। আল্লাহ যেটা পছন্দ করে না আল্লাহর খাঁটি বন্ধু যারা, তাও সেটা পছন্দ করবে না।
ওরে নবীর আশেক, আল্লাহর সাথে মোলাকাত যদি চাও, নেক আমল করো রে গোলাম, রবের সাথে মোলাকাত এটা বড় দামি একটা সম্পদ, কিয়ামতের ময়দানে জান্নাত পাই আর না পাই মালিকের সাথে মোলাকাত হলো বড় নেয়ামত। জান্নাত তো জখ সে ইয়া রব ক্যা করো আরজু হে মে তুঝে দেখা করো, হুর গেল মা জিতনে নিয়মত হায় তু সবসে বেহতর নিয়মতে দিদারে তু। মাওলার সাথে মোলাকাত কেন কেন কেন? বলে যে আল্লাহর জন্য রোজা রাখছি, ওই আল্লাহর জন্য সেজদা করি, নামাজ পড়ি, ওই আল্লাহর মহাব্বতে রবের মহাব্বতে মা বাবার মহাব্বত অন্তরে জমা না করে আমি রবের মহাব্বত অন্তরে জমা করলাম, রবের মহাব্বতের কারণে আজকে পর্দা করি, হালাল খাই, দাঁড়িয়ে রাখলাম, টুপি বললাম, যেই রবের পাওয়ার জন্য কোরআন পড়ি, ওই রবের এই যদি না পাই কোরআন পড়ার সার্থকতা কোথায় যাবে? যেই রবের সাথে মোলাকাতের জন্য যেই রবের মহাব্বতে নামাজ পড়ি, নামাজের দ্বারা যদি রবের মোলাকাত না পাই, বলো সেই নামাজের সার্থকতা কোথায় যাবে? এই জন্য আল্লাহ বলে আমার সাথে যারা মোলাকাত করতে চায় এদেরকে জানায় দাও যেন বেশি বেশি নেক আমল করে, তবে আমলটা এখলাসওয়ালা হবে, আর এখলাসওয়ালা অল্প আমলও যদি করে আমি বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হে না মাঙ্গে উসে তু বেজার হে। এই মোনাজাত দিয়ে দিব, কিন্তু হাত দুইটা উঠায় ফেলাইলে আর নামবে না দুই বছরের আগে। সাবধান, কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ। হায় এটা বদ অভ্যাস, এমনি আপনাদের এই অঞ্চলে আসলে মানুষ ওয়াজে কম আসে, কারণ এরা সবাই আমরা থেকে বড় দামি মানুষ, ওয়াজ জানে যে হুজুরেরাই পুরান ওয়াজি করবো, তো যাই লাভ কে, ওয়াজ তো সবই জানে, গান বাজনা হারাম, বিপর্দায় চলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানুষত্বা হারাম, সবই জানে, তো হুজুর গোদারে যে লাভ কি? এই জন্য আসে না, যাও আসে ব্যারাম শয়তান বয়ার যে তাড়াতাড়ি এখান থেকে ভাগাও ভাগাও, মোনাজাতটার দরকার নাই, বাড়ি চলো না, রাস্তায় হাঁটো, কিছু ঘুরো, কিন্তু ঘুম তো কেউ যাই বলে, ওই বিছনায় বইয়া সারা রাত মোবাইল নিয়ে মোরাকাবায় সময় কাটাবে, ঘুম নাই, ঘুম নাই, গজবের মোবাইল। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا। রবের সাথে মোলাকাত, কে আমার রব? রবের তো চিনি না, মোলাকাতের শখ উঠবে কখন? যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, বলে কেমন জীবন দেওয়ার জন্য রেডি। আম্মা কয় ছেলেরে পাগল কেন হইলি, কোটিপতির মাইয়া এনে দেব, একটু চুপ করে আরামে খা আর ঘুমা। সন্তান বলে মা
কোটিপতি লাগবে না, আমার ফেতনিটাই ভালো, তুমি আমারে বয়ান দিও না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, বাড়ি ঘর ছেড়ে দিবে একটা মেয়ের পেছনে পাগল হইয়া। একটা মেয়ের পেছনে ছেলে পাগল, একটা ছেলের পেছনে মেয়ে পাগল। মা চায় না, বাবা চায় না, বাড়ি চায় না, ঘর চায় না, সম্মান চায় না। বাবারে মানুষ জোতার বাড়ি দেখতাও জানার দরকার নাই, আমার ছেলে লাগবে, ছেলে কয় আমার মেয়ে লাগবে। আমার এলাকার আমার আম্মারে মা, আমার মাকে এলাকার মহিলারা গালি দিক, জুতার মালা দেখ, আমার কোনো আফসুস নাই। আমার মেয়ে লাগবে, মেয়ে কয় আমার ছেলে লাগবে। এরে নিমখারাম মানুষ, একটা মেয়ের জন্য ছেলে যদি মা বাবার ইজ্জতের দিকে নজর না রাখে রে বাবা, ওই ছেলে মেয়ের জন্য পাগলামিতে পড়িয়া মা বাবা সারা জন্য যদি রেডি হয়, মরার জন্য রেডি হয়। যেই বান্দা আমার মাওলা পাকের আশেক, যেই বান্দা আমার নবীর সুন্নতের আশেক, ওই আশেকটা কেন আমার আল্লাহর মহব্বতে জীবনটা দিয়ে দিবে না? সেখানে জীবন দিতে গেলে তুমি বলবা উগ্রবাদী না? ওই লোকটা কেন এত পাগলামি করে? এ হুজুর এমন পাগলামি কেন করে? বয়ান করতেছে লোকটা, চিৎকার দিতেছে কেন পাগল, এত পাগলামি কেন? কই পাগলামির ব্যথা তোমার সিনায় নাই, তুমি বুঝবা না। একটা মেয়ের জন্য ছেলে পাগল, খানা দেয় খানা খায় না, ঘুমাইতে বলে ঘুমায় না, গোসল নাই, চেহারাটাও ফ্যাকাশে হয়ে গেল, সবাই বলে এমন কেন করে, এমন কেন করে? কয় যত বুঝাই কাজে লাগা না। দুনিয়ার একটা মানুষ মানুষের মহব্বতে যদি সব বিলীন করে হারিয়ে ফেলে, যেই মানুষটা খাইতে গেল আমার মাওলার তালাশ করে, রবের তালাশ করে, আমার রবের কই পাই? হাঁটতেছে আর চিন্তা করে আসমানটাকে বানাইলেন, খুঁটি নাই উপর থেকে রশি নাই, জমিনটাকে বানাইলেন কে এত সুন্দর, সূর্যটা বানাইলেন প্রতিদিন ঘুরে ফিরা সকাল বেলা পূর্ব দিকে হাজির, এত সুন্দর কে বানাইলেন? এই চিন্তা যারা হাঁটতে চলতে উঠতে বসতে করে, খানা খাইতে গেল বান্দা আমার রবের তালাশ করে, এত সুন্দর মজাদার তরকারিটা কে বানাইছেন, এত সুন্দর মজার মশলা কে বানাইছেন, এত সুন্দর মজার কাঁঠাল আম কে বানাইছেন, গাভীর দুধ কে বানাইছেন? গাভীটা সারাদিন ঘাস আর খেরকুটা খায়, কিন্তু সাদা পিওর দুধ কে বানায় দেয়? এই চিন্তা যারা করে হাঁটতে চলতে সব সময় রবের চিন্তা করে, ওই বান্দা ঘুমের মধ্যে দেখবার রব, রব আওয়াজ। দুনিয়ার সব বুঝলি রে মানুষ, আখেরাতের মজাটা কেন বুঝলি না? আখেরাতের মজা যদি বুঝতি, আখেরাতের পাগলটার বিরুদ্ধে কথা বলতি না। হকীকত সে তো দুনিয়া পে খবর হে, দুনিয়া কি নুমাইশ পর নজর হে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। এরে নবীরে আমরা দেখতে পারি নাই, ওলামায়ে কেরামের বয়ান শুনে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, চিন্তা করে দেখলাম টাকা নাই, এলেম নাই, আমল নাই, কিন্তু এত সম্মান কেন আমার নবীর আদর্শের কারণে? নবীর আদর্শের টুপি এত সুন্দর, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের দাড়ি এত সুন্দর, লম্বা জামা এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর।
আমরা কপাল খারাপ নবীর দেখতে পারি নাই, আমার নবী মাঝে মধ্যে আশেকের সাথে ঘুমের ঘরে মোলাকাত করে, কিন্তু এমন কপাল পোড়া ওযু করিয়াও ঘুমাইতে পারি না, দরুদ শরীফটাও পড়তে পারি না। খোদার কসম, যদি বান্দা ওযু বানাইয়া দরুদ পড়ে পড়ে ঘুমায় যাইতি, একদিন আগে পরে আমার মদিনাওয়ালার সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাইত। আমার নবী কেমন দামি জানো নিরে গোলাম, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে ক্ষুধা পেটে থাকে না, কেমন নবী আমার, যেই নবীর চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত, যেই নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খন্ড ছায়া দান করত, কেমন মায়ার নবী আমার, যেখানে কদম রাখতেন সেখান থেকে দীর্ঘদিন মাটি থেকে মেশকের ঘ্রাণ আসত, কেমন মায়ার নবী। সাহাবায়ে কেরাম ঘর নাই বাড়ি নাই নবীর দরবার ছেড়ে যায় না, খানার টাইমও ভুলিয়ে গেছে ঘুমের টাইম ভুলে গেছে, আমার নবীরে যত দেখি পেটের মধ্যে কোনো ক্ষুধার তৃষ্ণা আসে না। ও নবীর আশেকের দল, ওই নবীরে যারা ডাইরেক্ট দেখলো সেই নবীর জন্য কলিজা দিয়া কেমন পাগল হয়ে গেল। নবীর আশেক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কে যেন কানে আওয়াজ দিল, মদিনার নবী না জমিনে নাই, নবীর ওই আশেক পানি দেওয়ার পাত্রটা ফালাইয়া আসমানের দিয়ে তাকাইয়া কাঁদে, হে মালিক আমি তোমার নবীর বড় আশেক, এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করে রেখেছিলাম মুহাম্মদের দেখবো আর কলিজা ঠান্ডা করব। আমার এই নবী যদি বেঁচে না থাকে তুমি আমারে অন্ধ বানাইয়া দাও, আমি আর এই চক্ষু দিয়া দুনিয়ার অন্য কিছু দেখতে চাই না রে বাবা। ও আল্লাহর গোলাম, ওই নবীর মোহাম্মদ যার সিনা একবার ঢুকবে ওর গলায় ছুরি আসলে নামাজ সারতে পারবে না, ওর গলায় ছুরি আসলে বেপর্দায় চলবে না, যতই বুঝাইবা মরতে রাজি নবীরে সারতে রাজি না। এরে দোহারের মুসলমান নবীর আশেকের দল, আজ আমার নবীর চিন্নানারে নবীর উম্মত, যেই নবীর মা হারা বাবা হারা অসহায় হইয়া দুনিয়াতে আসছে ওই নবী উম্মতেরে ভুলে নাই। জিব্রাইল আমিন ঈশা কয় নবী আপনার জানটা কবজের জন্য আল্লাহ ফেরেশতা আজরাইল পাঠাইছে অনুমতি নিবে, এবং আল্লাহ জানতে চাইছে না আপনি ঈশা নবীর মতো আসমানে যাবেন না জমিনে থাকবে। মায়ার নবী বলে রে জিব্রাইল বলো আমার উম্মত কোথায় থাকবে, বলে জমিনে, বলে আমি আসমানে যাব না, আমি আমার উম্মতের পাশে থাকব। আল্লাহ কয় ঠিক আছে নবীরে জানাইয়া দাও, আমার নবী জিন্দা, নবী রওজা মোবারকে জিন্দা হালাতে নামাজের হালাতে থাকবে, জমিনের কোথাও তার উম্মত যদি দরুদ পড়ে আমল করে ফেরেশতা নিয়োজিত করে দিলেন নবীর কাছে ছবি সহ ঠিকানা সহ নবীর কাছে পৌঁছাইয়া দেয়। ও নবীর আশেক আমার মায়ার নবী একদিন হুজরায় বসে বসে কান্না করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, নবী আমি 6 বছরে আপনার সাথে বিয়া হলো, 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, ও নবী আমার বুসকম, আমার কোনো বেয়াদুবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেননি। মায়ের নবী বলে, না আয়েশা আমি তোমার কারণে কান্না করি না। আম্মা জান আয়েশা বলেন, নবী তো কেন কাঁদে? মায়ের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ানক অবস্থার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করি। আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হালাত কিয়ামতের মাঠে।
নবী বলেন আয়েশা, এটা বিবরণ দেওয়ার মতো ভাষাও খুঁজে পাওয়া যায় না, কেমন হালাত হবে হাশরের ময়দান, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত, আল্লাহর পাকের অর্ডারে এই জমিন থেকে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। নবী বলেন আয়েশা, আল্লাহ তাআলা মানুষগুলো হাজির করার পর সূর্যটারে ডাকবে, সূর্য নিচে নেমে আয়, তোর যত মুখ উপরে নিচে কর, সূর্যের তাপ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের তাপ যখন সব জমিনে দেওয়া হবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, কেউ দাঁড়াইয়া থাকতে পারবে না, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে, এমন ভয়ঙ্কর হালাত হবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাগার গুলো কো, বেনামাজি গুলো আমার পেটে দাও, আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহ বলবে, জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। ও নবীর আশেকের দল, আল্লাহর নবী বলেন আয়েশা, ওই হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরাও পর্যন্ত হাশরের ভয়ঙ্কর হালাত দেখিয়া এবার উম্মতেরে ভুলিয়া যাবে, সবাই কান্না শুরু করবে, ঈসা নবী কাঁদবেন, নাফসি নাফসি আমাকে বাঁচাও, মুসা নবী কাঁদবেন, নিজের নিয়া উম্মতের খবর নাই, আদম নবী উম্মতের খবর না নিয়া নিজের চিন্তায় কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, দাউদ নবী কাঁদবেন। ও আয়েশা, ওই কঠিন সময় আমি মুহাম্মদ, আমি আমার উম্মতি উম্মতি বলে কাঁদব, আমি আমার মা বাবা বলে কাঁদব না, আমি বলব আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরওয়াজায় যাব না। ও আয়েশা, ওই কঠিন হাশরের ময়দানের ভেতরে পুরা মাঠ হবে ভয়ঙ্কর, আবার এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো বেশি ভয়ঙ্কর, ওই ভয়ঙ্করের জায়গা তিনটা, প্রথম হবে আমলনামা দেওয়ার সময়, দ্বিতীয় হবে আমলনামা ওজন করার সময়, তৃতীয় হবে পুলসিরাত পাড়ি দেওয়ার সময়। আমলনামা যখন দেওয়ার সময় হবে, আল্লাহ তাআলা একটা হুংকার দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আমি নেককারদের আরশে আজিমের নিচে ছায়া দান করব, গুনাহগারেরা আলাদা হতে চাইবে না ভয়, কিন্তু আমার আল্লাহ কুদরতের দ্বারা বাছুনি দিয়া গুনাহগারকে আলাদা করে জাহান্নামের রাস্তায় দাঁড় করায়া, আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাটারে আমি কম নেয়ামত দুনিয়াতে দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া কত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই, আমি আল্লাহ কতবার ডাকছি, বান্দা তওবার দরজায় ফিরে আয়, একবারও বান্দা তওবার নিয়তও ফিরে আসে নাই, এখন আর আমি সার দিব না। ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজি আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়ত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করত তাদেরও পছন্দ করে নাই, এই
মোখারাম নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই। এই নিমোখারাম নিজেও জিকির করে নাই, যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর ছাড় দেওয়া হবে না। এখন আমি ওদের বাম হাতে আমল নামা দিব, তবে সোজা হাতে দিব না, মজাটা বুঝাইয়া দিব। ফেরেশতারা বলবে কেমন মজা বুঝাই দিবেন, আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বেঈমান নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে ফেল, বুকের মাঝে ছিদ্র করে হাতটা পেছন থেকে পিঠের থেকে বের কর। এরে আল্লাহর বান্দারা দুইটা চক্ষু বন্ধ করে একটু হাসুরের কথা চিন্তা করো। সূর্যের গরম সইতে পারি না রে বাবা, কেয়ামতের দিন সূর্যের গরম কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। ওরে কবরে গুনা নিয়ে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? একটা মিনিট দুইটা চক্ষু বন্ধ করে একটু নিচে তাকাইয়া মরণের কথা ভাবো। একদিন তুমি তোমার আব্বাও ছিল তোমার আমার মতো যৌবনওয়ালা, আজকে তাকায় দেখো আমার দাদা আমার নানা লাঠি ছাড়া হাঁটতে পারে না। আমার বাবা দুর্বল হয়ে যাইতেছে, অসুস্থ হয়ে যাইতেছে। এরে যুবক তোর এই যৌবন আর কয়দিন? যেদিন আজরাইল আসিয়া ধাক্কা দিয়া রুহুটা নিয়ে যাবে। ওরে বান্দা গেঞ্জিটা বেলেট দিয়া তোর আপন জনেরা কেটে কেটে রাখবে, আর ওই বাস বাগানে নিয়ে যাবে, সাদা কাপড়ের প্যাকেট বানায় দিবে। তোমার আমার আপন বন্ধু বলতে তখন আর কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন আর বলেন আয়েশা আমল নামাটা আল্লাহ দেওয়ার জন্য নাফরমানদের অর্ডার করবে। ও ফেরেশতা পিঠের ছিদ্র দিয়া বাম হাতটা বের করে দাও, এবার আল্লাহ পেছনের হাতে আমল নামা দিয়ে দিবে। বাম হাতে জাহান্নামী নাফরমান বেনামাজির দিয়া বলবে ইকরা পড়, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কি কাম করছো আমল করছো তাকাইয়া দেখ। ফেরেশতারা বলবে আল্লাহ আমল নামা পেছনের হাতে, চেহারাটা তো সামনে, পড়বে কেমনে? আল্লাহ বলবে রে ফেরেশতা এই নাফরমানের ঘর ধরিয়া মোচর দিয়া পেছনে ফিরাইয়া দে। ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র এরে বেনামাজি বিপর্দওয়ালা ভাই, আল্লাহর কথা মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। যদি মিথ্যাই হইতো তো লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না, যদি মিথ্যা হইতো তো কোরআনের মধ্যে ভুল বের করতে পারতো, একটা ভুল কেউ বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে, তওবা করে নাও, নিজের গুনার দিকে একটু নজর করে দেখছো, মনে হয় এই ময়দানে তোমার আমার মতো গুনাগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার এই অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ আমারে সম্মান করত না। আল্লাহ কয় আমি জানার পরেও তো তোরে রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি আয় বান্দা তওবা কর। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবা কর, জীবনে আর নামাজ ছাড়বা না, জীবনে বেপর্দায় চলবা না, জীবনে মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, দেশ ও জাতির বিরুদ্ধে যাবা না। তওবা যদি করতে পারো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল,
আল্লাহর নবী বলেন আয়েশা ওই হাশরের কঠিন ভয়ঙ্কারের অবস্থা মনে পড়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করি আমার নবী যদি কানতে পারে তোমার আমার কপাল এত খারাপ কেন ডানে কান্নার আওয়াজ বামে কান্নার আওয়াজ সামনে কান্নার আওয়াজ পেছনে কান্নার আওয়াজ ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবকেরা মোনাজাতে কাঁদে অথচ তোমার আমার চোখে কেন পানি নাই মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার মা বাবায় না জানি বড়দোয়া দিয়া ফেললো নাকি এরে যুব এখনো সময় আছে তওবা করে নাও ও পর্দার আড়ালের আম্মা জানেরা তওবা করে নেন আর জীবনে গুনাহ করবেন না স্বামীর খেদমত করে মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শ আলা বানায় যাবেন ও মা আপনারা তো আলেমের মা হাফেজের মা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আপনাদের এত ইজ্জত আর সম্মান এই জমিনে নেককার সন্তান রেখে যাবেন দুনিয়ায় বাদশা আখেরাতেও বাদশা ও বৃদ্ধ বাবাজিরা কত মানুষ বিয়া করলো সন্তান নাই আল্লাহ আপনাকে সন্তান দিছেন মানুষ বানাইতে না পারা এর থেকে ব্যর্থতা কিছু নাই এখনো সময় আছে তওবা করে নেন ও যুবক ভাই স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন আল্লাহর কাছে তওবা করে চলবেন লেখাপড়া বন্ধ করা লাগবে না চাকরিও বাদ দেওয়া লাগবে না ব্যবসা বন্ধ করা লাগবে না সময় মতো নামাজ পড়বেন মা বাবার দোয়া নিয়ে চলবেন ও আল্লাহর বান্দারা যদি মা বাবায় হাত বুলাইয়া মাথায় দোয়া করে দেয় সাথে সাথে আরশে আজিমে কবুল হয়ে যাবে ও আল্লাহর বান্দা এখনো যদি তওবার নিয়ত থাকে খাঁটি নিয়ত অন্তরে কোনো দুর্বলতা না থাকে কোনো দিন মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না নবীর সুন্নত ছাড়বো না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না গুনামুক্ত হইয়া আল্লাহর মহাব্বত নিয়া নবীর সুন্নত মেনে কবরে যাব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام رب العالمين امرجنا ربزان يا هزير শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি ও আল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে শয়তান ও নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটা নাপাক করে ফেললাম মোবাইলের গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক অন্তর নাপাক জিহ্বা নাপাক আয় আল্লাহ এত গুনার পরও আপনার দরজা ছাড়ি নাই আপনার রহমতের দরজায় ফিরে আসছি ও আল্লাহ গুনাগার বলিয়া তারাইয়া দিয়েন না আমরা আপনার আদরের নবীর উম্মত মেহেরবানি করে জীবনের গুনাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন
দেন, আয় আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন।